সো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ইউটিউবের নতুন একটি পলিসি নিয়ে, ইউটিউব অল্টার্ড পলিসি। সবাই জানেন যে ইউটিউব কিন্তু তাদের পলিসিতে মাঝে মধ্যে চেঞ্জেস করতে থাকে। তো এই পলিসিগুলো যদি আমরা সঠিকভাবে না মেনে বা সঠিকভাবে ফলো না করে আমরা যদি ইউটিউব ভিডিও ক্রিয়েট করি বা আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে বা ভিডিও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যা হয়ে যেতে পারে, ইভেন কিন্তু আমাদের যে মনিটাইজেশনটা রয়েছে সেটি কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। তো সবার প্রথমে আমি আলোচনা করব অল্টার্ড কন্টেন্ট পলিসি কি। অল্টার্ড পলিসির ওখানে দেখতে পাবেন ইয়েস আর নো, এই দুটো অপশন রয়েছে। আমরা যখন ইউটিউব ভিডিওটাকে আপলোড করতে যাই তখন কিন্তু আমাদের ভিডিওর আপলোডিং এর অপশনের নিচে কিন্তু শো করে অল্টার্ড কন্টেন্ট পলিসি, এখানে ইয়েস অর নো। তো আমরা কিন্তু বুঝতে পারি না যে এখানে ইয়েস করার প্রয়োজন রয়েছে কি নো করার প্রয়োজন রয়েছে বা কোনো কিছুই করার প্রয়োজন নেই। এই বিষয়টা নিয়েই কিন্তু আমি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে। সো ইউটিউবের এই পলিসিটার কারণ হলো যে ইউটিউবে যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি সেই কন্টেন্টটার অথেন্টিসিটি কতটা, মানে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা সঠিক কতটা বা বেঠিক কতটা, বা তার মধ্যে আমি কোনো কিছু এডিটিং করেছি কিনা, ভিএফএক্স এর সাহায্যে কোনো কিছু পরিবর্তন করেছি কিনা, এই ধরনের বিষয়টাকে নিয়েই কিন্তু এই পলিসিটাকে আনা হয়েছে। কারণ কি, আমি দেখা গেল কোনো পপুলার একটি ব্যক্তির ফেস সোয়াইপ করে আমি এমন একটি জিনিস তৈরি করে দিলাম যেটা কিন্তু বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই বা সেই জিনিসটি সে কিন্তু কখনোই করেনি, তখন কিন্তু আমাদের কি হবে, সেই ব্যক্তিটার উপরে একটি আলাদা চার্জেস আসতে পারে বা আমাদের প্রবলেম হতে পারে। সেই জন্য এবং যারা দেখছে তারাও যাতে বুঝতে পারে যে এটা কিন্তু জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে করা জন্য, যে সিরিয়াস কোনো অ্যাকশন নেয়ার প্রয়োজন আছে কিনা, সেই জন্যই কিন্তু মানে এই পলিসিটা তৈরি করা হয়েছে অল্টার্ড কন্টেন্ট পলিসি। এই পলিসিটার মাধ্যমে আমাদের কন্টেন্টটা কতটা ট্রান্সপারেন্ট বা কতটা পরিষ্কার সেটা কিন্তু আমরা নিজেরাই ডিক্লারেশন এই ভিডিওর মাধ্যমে দেব, ঠিক আছে? এটাই কিন্তু মূল কারণ হচ্ছে অল্টার্ড কন্টেন্ট পলিসিটা নিয়ে আসা। তো সবার প্রথমে আমরা কি কি ধরনের জিনিস যদি আমরা ব্যবহার করে থাকি আমাদের ভিডিওতে, তাহলে সেখানে আমাদের ইয়েস করতে হবে। সবার প্রথমে আমরা একটা জিনিস ধরে নিই, যদি আমি কোনো ভিডিওর মধ্যে কোনো একটা পপুলার ব্যক্তির ফেস সোয়াইপ করি, ফেস সোয়াইপ করে এমন একটি কন্টেন্ট ক্রিয়েট করলাম যেটা ফানি টাইপের, কিন্তু সেই ব্যক্তিটার ফেসটা নেওয়া হয়েছে, সে কিন্তু খুব রেপুটেটেড ব্যক্তি, বা আমি তার ভয়েস দিয়ে এআই এর সাহায্যে এমন কিছু কথা আমি তার দিয়ে বলানোর চেষ্টা করলাম বা বলিয়েছি যেটা কিন্তু সে আদতেও কখনো বলেনি বা সে এই ধরনের কথা বলতে পারে না, বা আমরা কিন্তু নানা রকম মিম ক্রিয়েট করি। হেভিওয়েট কোনো লোক হতে পারে বা পার্সন হতে পারে বা যে কোনো সেলিব্রিটি হতে পারে, ঠিক আছে? তো তাদের ফেস সোয়াইপ করে বা তাদের ভয়েসটাকে ডাব করে আমরা যদি কোনো কিছু করিস, তখন কিন্তু আমাদের সেই জায়গাটাতে কিন্তু ইয়েস দিতে হবে। তারপরে আরেকটি জিনিস, দেখা গেল আমি কোনো একটি বড় বিল্ডিং রয়েছে বা প্যালেস রয়েছে যেখানে কোনো আগুন লেগে গেছে বা যেখানে কোনো আক্রমণ হয়েছে, ভিউজের জন্য কিন্তু অনেকেই এই ধরনের কাজ করে থাকে, তাহলে সেইগুলো কিন্তু কখনোই হয়নি। মানে দেখা গেল আমি এমন একটি বিল্ডিং এর উপরে একটি ভিডিও ক্রিয়েট করে দিলাম যে ভিডিওতে আগুন লেগেছে হাইপ ক্রিয়েট করার জন্য, কিন্তু সেটা আদতেও লাগেনি, এটা কিন্তু ফেক নিউজ, সেখানে কিন্তু আমাদের ইয়েস করতে হবে। এবার আমরা কোথায় এটাকে নো করতে পারি, ঠিক আছে? নো করতে পারি, দেখা গেল আমরা সম্পূর্ণ একটি কাল্পনিক চরিত্র ক্রিয়েট করলাম, ঠিক আছে, যার কোনো বাস্তবে কোনো যার কোনো ভ্যালু নেই বা বাস্তবে সেই কোনো চরিত্র কিন্তু নেই, সেই ধরনের কোনো একটি কন্টেন্ট ক্রিয়েট করলাম এবং এমন একটি জায়গায় করলাম সেই জায়গাটাও কিন্তু কাল্পনিক। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা নো করে দিতে পারি, কারণ এখানে যে আমরা চরিত্রটা তৈরি করেছি সেই চরিত্রটারও কোনো অস্তিত্ব নেই বা যেই জায়গাটা তৈরি করেছি সেই জায়গাটারও কিন্তু কোনো অস্তিত্ব নেই। তো এই ধরনের যে ক্রিয়েটিভিটি যখন আমরা ক্রিয়েট করব বা ভিএফএক্স এর সাহায্যে আমরা যখন ক্রিয়েট করব, যার কিন্তু কোনো অস্তিত্ব নেই, সেই ধরনের যদি কোনো কিছু ক্রিয়েট করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে নো করে দিতে পারি। বা আবার কখনো কখনো আমরা কি হয়, আমরা যখন এই যে ভিডিওটা শ্যুট করছি এটাকে এডিটিং এর সময় কি করি, আমরা আমাদের ভয়েসটাকে একটু এডিটিং করি বা আমাদের যে ফিল্টার ইউজ করে থাকি বা আমরা কালার, টেম্পারেচার বা স্যাচুরেশনের যেগুলো পরিবর্তন করে থাকি, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ইয়েস করার প্রয়োজন নেই। এইবার দেখা গেল আমি এখানে আমার ফেসের বদলে যদি অন্য কারোর ফেসটাকে অ্যাড করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ইয়েস করতে হবে। বা আমি যদি কারো লাইভ স্টেজ পারফরমেন্স, দেখা গেল বড় কোনো মাপের শিল্পী রয়েছে, লতা মঙ্গেশকরের কোনো স্টেজ পারফরমেন্স হচ্ছে, সেখানে আমি তার ভয়েসটাকে খারাপ করে দিলাম, খারাপ করে দিয়ে মিম ক্রিয়েট করে দিলাম, সেখানে কিন্তু এটাকে ইয়েস করার প্রয়োজন আছে। বা একজন খারাপ গাইছে বা তার মুখের সঙ্গে কিন্তু আমি একজন নামি দামি কোনো শিল্পীর মুখটাকে অ্যাড করে দিলাম, সেখানেও কিন্তু আমাদের ইয়েস করতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরেকটি জিনিস, আপনি যদি কোনো গ্রিন স্ক্রিন ইউজ করে কোনো একটি জিনিস ক্রিয়েট করলেন, যে আপনি মহাকাশ দিয়ে উড়ে চলে যাচ্ছেন বা এই ধরনের কাল্পনিক কোনো কিছু, বা আপনি এআই ইউজ করে আপনার থাম্বনেলে বিভিন্ন আকর্ষণীয় কিছু অ্যাড করলেন, সেখানেও কিন্তু আপনার ইয়েস করার প্রয়োজন নেই, এটা কিন্তু এর মধ্যে পড়বে না। কিন্তু যখনই আপনি কোনো সম্পূর্ণ বিষয়টাকেই পরিবর্তন করে দেবেন, যে আমি একটি চরিত্র থেকে অন্য চরিত্র তৈরি করে দিচ্ছি, এই ধরনের বিষয়গুলো যখন হবে তখন কিন্তু আপনার এখানে ইয়েস করতে হবে। তো এই পলিসিটা আনার উদ্দেশ্য কি? তো এই পলিসিটা আনার উদ্দেশ্য হলো ট্রান্সপারেন্সি, মানে যারা দেখছে বা আমাদের যারা অডিয়েন্স রয়েছে তাদের মধ্যে যাতে ট্রান্সপারেন্সি থাকে, বা তারা যাতে বুঝতে পারে যে এই জিনিসটার কিন্তু সে ডিক্লারেশন দিয়েছে ফান বা মজা করার জন্য ক্রিয়েট করেছে, এটার কিন্তু বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফলে কি হবে, আপনার উপরে যদি কোনো লিগ্যাল স্টেপ নেয়ার পর্যন্ত পৌঁছে যায় তখনও কিন্তু সেটা আপনার বিরুদ্ধে নিতে পারবে না, সেই বিষয়টা মাথায় রাখবেন। আর আপনি যদি এখানে এগুলোকে না করে থাকেন বা এই ধরনের ফেস সোয়াইপ এই ধরনের কাজগুলো ইউজ করে থাকেন, সেক্ষেত্রে যদি আপনি অপশানটা নো সিলেক্ট করে দেন তাহলে কি হবে, আপনার ভিডিওটা কিন্তু আপনার অজান্তেই বা আপনাকে কোনো ওয়ার্নিং না দিয়ে কিন্তু ডিলিট করে দেয়া হতে পারে, বা আপনার ইউটিউব চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হতে পারে, বা সম্পূর্ণ ভিডিওটাকেও ডিলিট করে দেওয়া হতে পারে। এখানে কিন্তু সেটা পলিসিতে বলা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক। ধন্যবাদ।